আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে আমি নিজের কানে শুনছি দেখে শুনতেছি মানে আল্লাহ আল্লাহ কেন দুই কান্দের দুই ফেরেস্তা কলম খাড়া করে আসে আল্লাহ কয় ফেরেস্তা লেখা বাদ দেয় খাড়া হয়ে গেছিস কই আল্লাহর জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না লেখ মু কি গজলের সুর ঠিকই থন কিন্তু ইমানের জিকির করেন সে জিকিরটা কি আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 ঠিক নাই দয়াল বাবার জায়গা আল্লাহ ঢুক আমার দয়াল বাবা কি আর যখন বলবেন আমার দয়ার আল্লাহ তখন হলো ইমান মুমিন মুসলমান আল্লাহ তাহলে আমরা দয়াল বাবা কব না দয়ার আল্লাহ কবো তাহলে গজলটা আমার সঙ্গে একবার মস্ক করেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না আল্লাহ 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 লাহা ইহান রসুল্লা সাল্লো সঙ্গে সঙ্গে খাতিজা আল্লাহর নবীর হাত আরো জোরে চেপে ধরে বুকের মধ্যে নিয়ে বলতেছে রাসূল আল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাত বানিয়ে দিবে আমার বিশ্বাস হয় তো রাসূল बोलते তো বিশ্বাস যদি হয় তার হাত ছেড়ে দেন বিশ্বাস যদি হয় তাহলে হাতটা ছেড়ে দেন খাতিজা বলতেছে রাসূল আল্লাহ আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না যদি আপনার কাছে কিছু চাই সঙ্গে সঙ্গে নবী বললেন নাওজুবিল্লাহ নাওজু বিল্লাহ নাও তিনবার নবী বললেন নাওজুবিল্লাহ খাতিজা বলতে শিয়ারসুল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন কেন আল্লাহ নবী বলেন খাতিজা ইমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া কাছে কিছু তাহলে নবীর কাছে যদি চাওয়া না যায় বাবার কাছে চাওয়া যাবে আল্লাহ নবী বলেন খাদি ইমান গ্রহণ করার পরে ইয়া ইয়া এমনকি ফেরস্তার কাছেও সাহাওয়া যাবে যখন ফেরেস্তার জুবরালী আল্লাহ আল্লাবীব্রাহিম নিচে খালি দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর আপনার বাবার চড়কে রশি ধরে টানতেছে আপনি যদি চান আমাকে আল্লাহ ছয়শো পাখা দিয়েছে একটা পাখার বাতাস দিব আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে তখন আমাদের জাতির পিতা বললেন এই জিবরাইল তো বা জিবরাইল বলে তো বা কেন বলে তুই কি বলছিস আপনি যদি চান তার কাছে না 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 জিবরাইল যে বলতেছে আপনি যদি চান কয়শো পাখা আছে একাকার বাতাস দেব তার মানে কার কাছে যাওয়ার কথা বলতেছে আল্লাহর কাছে না জিব্রাইল কাছে এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম বলতে তওবা কর তওবা কর হাসবি আল্লাহু পড়লে হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলানা অনিমান নাসি খাদিজা মুস্কে মুস্কে হাসতেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নবী বলেন খাদিজা হাসো কেন বলে রাসুল আল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনি মারাত্মক কথা কিন্তু খাদিজা নবীকে বলতেছে যে আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে নবী সমগোটে বলতেছে আল্লাহর নাই এই কথা বলা যাবে খাদিজা বলতেছে যাবে যাবে কারণ আপনি খালি ভিতরের জ্ঞান রাখেন আপনার তো বাইরের কোন জ্ঞান নেন মানে আমাদের নবীর বাহিরের কোনো জ্ঞান নাই সমস্ত জ্ঞান হচ্ছে আল্লাহ বলেছেন আমার ওই ছাড়া নিজের নফসের তালনায় নবী একটা কথাও বলেনি তার মানে কি বোঝা গেল নবী বাইরের কোন খবর জানে 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 খাদিজা বলতেছে রাসুল আল্লাহ আপনি শুধু ভিতরের খবর জানেন আপনি বাহিরের খবর জানেন না আল্লাহর নাই বলা যাবে নবী বলতেছেন আল্লাহর নাই কেমনি বলবা খাদিজা বলতেছে নাই আল্লাহর মা নাই আল্লাহর সন্তান নাই আমার আল্লাহর মৃত্যু নাই নবী চমকে উঠছে আসলেই তো তাই খাদিজা বানের রাসূলুল্লাহ আল্লাহ গভীর রাতে আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই আর আমি যদি তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কান বলি আল্লাহ একটা সন্তান খাদিদার পেটে দেও খাদিদার সন্তানের মা হবার চাই আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে আমার বিয়া হয়নি ধরে কোন কি হয়নি নবী বলতেছেন একজনকে দিয়াই আল্লাহ বিপদে পড়ছে কিয়ামত পর্যন্ত আর কারু প্যাটে স্বামী ছাড়া সন্তান দিবে না যদিও পরিমুনির পেটে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ নবী বলতেছে আল্লাহ একজনের দিয়ে বিপদে পড়ছে তার নাম হলো মরিয়ম ধরে কোন তার নাম কি আপনারা জানেন মরিয়মের প্যাটির বাচ্চা যখন প্রসব করলো তখন ওই এলাকার লোকজন জাকারিয়া নবীর উপরে সন্দেহ করলো কোন নবী জাকারিয়া সাল্লাম কিন্তু মরিয়মের খালু ছিল গতজন সম্বন্ধে জিনিস খালুর উপরে সম্বন্ধে সবাই লাঠি শোটা নিয়ে জাকারের নবীকে জন আক্রমণ করলো জাকারের নবী সামনে দিকে দৌড়াইয়া কয় করলে তুমি আর পিটুন খামু আমি মরের পেটে বাচ্চা দিতে কে এ কথা কম তো তুমি কাজ করলা আমি পিটুন খাবো আল্লাহ কয় জাকারিয়া আর কোনোদিন করবো না আদমকে বাপ মা ছড়াক আর ঈসাকে বাপ ছড়াক আমি একটা কুদরত প্রকাশ করলাম করে কোন সুবহানাল্লাহ আর কিয়ামত পর্যন্ত এই কুদরত আল্লাহ প্রকাশ করবে না যদি প্রকাশ করত তাহলে চোদ্দই ফেব্রুয়ারি ঢালাও ভাবে পালন হতো জোরে ঘন্টে না। চোদ্দই ফেব্রুয়ারি অনেকের স্বামী নাই প্যাটের মধ্যে বাদ চালিয়ে ঘুরতেছে কেউ যদি তোর প্যাট বাচ্চা কেমনে রে আল্লাহ দিস আল্লাহ দিস এই জন্য আল্লাহ কইছে কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কারো পেটে আর বাচ্চা দেওয়া হবে না এখন যদি কারো পেটে বাচ্চা আসে তাহলে বুঝবো ওটা কারো সন্তান জোরে না একটা সাংবাদিক পরিবনির কাছে গেল না যে তোমার পেটের বাচ্চা বিয়া কবে কয় বিয়া আমার গোপনে হয়ে গেছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ আমার কেমনে দিবে আর আল্লাহ যদি দিবার না পারে তাহলে আমি কেমনে যাব নবী বলেন খাদি যা আপনি আমার কাছে কি চান বলে রাসুল আল্লাহ আমি যখন মরে যাব তখন আমাকে তিনটা জিনিস আপনাকে দেওয়া লাগবে এক নম্বর হলো গাড়ে হিরাই যে জুব্বা পর অবস্থায় আল্লাহ কোরআনের পাঁচটা আয়াত আপনার ওপর নাজিল করেছে ওই জুব্বাটা আর কোনোদিন আপনি পরেন নাই ওই জুব্বাটা আপনি যত্ন করে রায়কা দিয়েছেন ওই জুব্বাটা আমার কাফনের কাফর হিসাবে আপনি দিয়ে দিবেন আমার দুই নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাতি যাকে কবরের ঘরে নামায় দিবেন আমার তিন নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেস্তা এসে মুনকির নাকির ফেরেস্তা আমাকে তিনটা প্রশ্ন করবে আমি খাদি যা উত্তর দিবার পারব না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে এই তিনটা চাওয়া যদি আপনি আমার কবুল করেন তাহলে আমি আর কবরের চিন্তায় কোনোদিন দিন কানব না সঙ্গে সঙ্গে নদী খাদিজার কপলে চুমো দে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ আমি তকবীর কেন দিলাম এই জায়গায় রাসুল একটা মারাত্মক কথা কইছে আপনার বুঝবার করেননি সেই মারাত্মক কথা হলো আমার আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই যদি শব্দ উল্লেখ করার কারণ হলো নবীও জানে না নবী কখন মরবি চিন্তা করছেন আর আমাকে মধ্যে কতগুলো জানে একেবারে ছয় থালা বিল্ডিং এর উপর তালাতে ওটা দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল কয় টাকার খাট দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় ওড়ে তা মানে চোখে মুখে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার ঘর আমার নামাই খেয়ে এই বলে বারো হাজার টাকার কম্বল চোখে মুখে দিয়ে শুয়ে পড়ছে কয়টা সময় রাত নয়টার সময় রাত যখন তিনটা বাজে তখন একটা ভূমিকম্প ধরে কোন কি কম্প ওই কিন্তু 9টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে তার 3টার সময় যখন ভূমিকম্প হয়েছে তখন এত ফোর্স না আনছে কম মধ্যে যে লঙ্গি খুলে আছে ওটা পড়ার বন্ধ টাইম পায় বিল্ডিং কাঁপতে থেকে লুঙ্গি পড়তে পড়তে মরবি ওই কই আরে হয়ে নামছে না কি হয়ে নামছে। আনছে আপনারা বলেন তো 9টার সময় কি কইছিল এ কি কইছিল আমাক নামাইকে আর 3টার সময় ওরে নিআনতা করে কে নামাসে আমাদের এইরকম কিছু লোক বলেন আমার চেয়ার আমার ক্ষমতা আমার নামাইকে আল্লাহ ইচ্ছা করলে তাকে ন্যাংটা করে নামাবে আপনারা বলেন কোরআনে না নাই তাহলে আমার সঙ্গে পড়েন তো ইজ্জুমান তাশা পড়েন তো ইজ্জুমান তাশা ও তু জিল্লুমান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর